আজ না তোর স্বামীর সঙ্গে দেখা হওয়ার কথা ছিল? কে আর বলবে, তুই তো আমাকে দুপুরবেলা বললি যে লাঞ্চ নিতে ভুলে গিয়েছিলি, তখন আমি ফোন করলাম, তুই বললি যে স্বামীর সাথে দেখা করতে হবে। আমি তো সারাদিন সময় পেলাম না তোকে জিজ্ঞেস করার। কি রে, দেখা হয়েছিল? কি সৌজন্য সাক্ষাৎ? মানে ফর্মালিটিস? স্বামীর ভাই ফর্মালিটিস করে না খালা, আর তার সাথে আমার সম্পর্কের ধরন যা, দেখা না হলেই দূরত্ব সৃষ্টি হবে বিষয়টা এরকম না। আর অপ্রয়োজনে দেখা করে সম্পর্ক ঠিক রাখার দায় স্বামীর ভাইয়ের নেই। এই কথাটা কার, তোর না স্বামীরের? আচ্ছা, ওর সাথে কি কথা হয়েছে সেটা বল, মানে আমাকে যতটুকু বলা যায় ততটুকু বল। স্বামীর ভাই আমাকে একটা দায়িত্ব দিয়েছে খালা, এই দায়িত্বটা পালন করতে আমার খুব কষ্ট হবে, আমি জানি অনেকে আমাকে ভুলও বুঝবে, কিন্তু তারপরে এই দায়িত্বটা আমাকে পালন করতেই হবে। অনেক সময় কাছের মানুষের কঠিন দায়িত্বগুলো পালন করতে খুব কষ্ট হয়, তাই না? কি হয়েছে তুই যদি পরিষ্কার করে আমাকে না বলিস, তাহলে আমি কি করে বলবো বল? যতটুকু তোমাকে বলা যায় ঠিক ততটুকু। আচ্ছা চলো, আমি উত্তরা যাচ্ছি, তোমাকে ড্রপ করে দিই। তোর পড়াশোনার কি অবস্থা? এই তো খুব ভালো, এখানে যে কটা টিচার আছে না প্রচণ্ড পরিমাণে হেল্পফুল, আর যে কটা নতুন বন্ধু হয়েছে ওরাও খুব ভালো। আর জানো, সবাই তো প্রচণ্ড পরিমাণে আমার সম্পর্কে প্রশংসা করে। পড়াশোনাটা মন দিয়ে করিস নিশি প্লিজ, বাবা মা আমার আমাদের সবার কিন্তু তোকে নিয়ে অনেক স্বপ্ন। দেখছিস না এস্টাবলিশমেন্টের জন্য কতটা স্ট্রাগল করতে হচ্ছে আমাকে? আমি চাই না তুইও সেই পথে হাঁটিস। আচ্ছা আপু, দোকানের জন্য কি কোনো জায়গা খুঁজে পেয়েছো? না রে, এখনো সেরকম কোনো জায়গা পছন্দই হচ্ছে না। যে কয়টা পছন্দ হয়েছে ভাড়া দিবে না ওয়ার্কশপের জন্য,
আর ভাড়া এত বেশি, নানাও ঝামেলা। আরো কয়েকটা দিন দেখতে হবে, পেয়ে যাব মনে হয়। আর তোমার সাথে কি সামির ভাইয়া ছিল আজকে? তাড়াতাড়ি পড়া শেষ কর, শেষ করে শুয়ে পড়, রাত জাগিস না। হ্যাঁ। না ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই আমি বললাম তো চলে চলে। হ্যাঁ চলে, আসার আগে আমাকে কিন্তু ফোন দিস। হ্যাঁ ফোন দিয়ে আসিস। আচ্ছা আচ্ছা, ভালো থাকিস। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। এতক্ষণ ধরে কার সাথে পটর পটর করলা ফোনে? আরে ওই যে আমাদের মন্টু, আমরা চলে আসার পরে নাকি খুব বিপদ হয়েছে। আমি বললাম তুই ঢাকায় চলে আয়, এখন তো আমাদের আর দুর্দিন নেই। এখনই তুমি ওকে ঢাকায় আসতে বললে কেন? জয়া আগে দোকানটা ঠিক করুক, নিজেকে গুছিয়ে নিক। তোমার না বাড়াবাড়ি আমার একদম ভালো লাগছে না। আরে দোকান গুছানোর জন্যই তো ওকে আসতে বললাম। জায়গা দেখা, দোকান রেডি করা, কাজকর্ম করা, একটা ছেলে থাকলে ভালো হয় না? আর এছাড়াও এখানে ওখানে পাঠানো যাবে ওকে, অসুবিধাটা কি? তো তুমি গেলেই পারো, তুমি গেলে তো জয়া একটু ভরসা পায়। আমি তো যেতেই চাই, জয়া তো আমাকে নিতে চায় না, বলে বাইরে ধুলাবালি রৌদ্র আমার নাকি এগুলি সহ্য হবে না। সারা জীবন আমি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কাজ করলাম, আর এখন নাকি আমার কিছু সহ্য হবে না। জয়া আসলে তোমাকে কষ্ট দিতে চায় না। আচ্ছা ভালো কথা, মন্টু যে ঢাকায় আসবে থাকবে কোথায়? আরে ও নিয়ে তুমি ভেবো না, তোমার ভাইয়ের পাশে আনবো না, ওকে একটা ম্যাচ করে দেবো। ওই ম্যাচের টাকা মাসে মাসে যা লাগে সেটা আমি দেবো। খুব টাকার ফুটানি হয়েছে না? আমার ভাইকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, ভুলে যেও না এখনও তোমরা সবাই বাপ মেয়ে মিলে আমার ভাইয়ের বাসাতেই আছো। আমার ভাই ছিল বলে এ যাত্রায় রক্ষা পেয়েছ। কেন খাওয়া দাওয়া ঠিক মতো করছো না তাই তো? আমি একদম ঠিক আছি খালা, তুমি বসো। হ্যাঁ এসো, বসছি। বসো তো, তুমি বসো। আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বল। আচ্ছা আমি তোর মা না হতে পারি, খালা তো মায়ের মতোই, খালার সঙ্গে সব কথা বলা যায়। কি হয়েছে খুলে বলো তো বাবা। কই খালা, কিছু হয়নি তো। স্বামীর তোমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে তো? হ্যাঁ ছেলে তো আমার ভীষণ কাজ পাগলা মানুষ, আল্লাহ চাহে তো আজ বাজে কাল তোমাদের তো বিয়ে হচ্ছে। ওকে তুমি একটু দেখে রেখো মা, তোমার তো দেখে রাখার দায়িত্ব তাই না? খালা। হ্যাঁ আজকে আমি এখানে এসেছি একটা প্রয়োজনে। হ্যাঁ বল। তুমি আমাকে এত আদর করো খালা, আমার মা দেশে থাকেন না, বছরে দু একবার আমার মায়ের সাথে দেখা হয়। মায়ের যে আদর তার পুরোটাই কিন্তু খালা আমি তোমার কাছেই পাই। তোমার কোনো কথা অগ্রাহ্য করার সাহস আমার নেই খালা। আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বলো, আমাকে বলো মা কি হয়েছে। খালা সামির ভাই অনেক ভালো একজন মানুষ, অনেক কেয়ারিং, স্মার্ট, কিন্তু আমার পক্ষে সামির ভাইকে বিয়ে করা সম্ভব না খালা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও,
আমরা তো তোমার আপনজন মা, তোমার পরিবার। আমরা তোমাদের উপরে মানে আমরা তোমাদের ভালো মন্দ, তোমাদের কিসের সুখ হবে সেটাই শুধু আমরা দেখতে পারি। কোনো কিছু তো তোমাদের উপর চাপিয়ে দিতে পারি না বাবা। খানা, তুমি আমাকে ক্ষমা করে দিও। জানি যে অল্প কিছুদিনে উই বিকেম ভেরি গুড ফ্রেন্ডস। এটার মানে তো এটা না যে মানে আমরা বিয়ে করে সংসার করতে পারবো। দিনাজপুরের লোকজন খুব ভালো হয়, আমার কয়েকজন বন্ধু আছে তারা খুব ভালো। আপনাকে দেখেছিলাম যেটা হচ্ছে যে আপনি ওই যে অ্যাডমিশনের তো টাইম চলে এসছে, আপনি জানেন নিশ্চয়ই? আমি জানি না। আপনি তো টাকাও জমা দেননি মনে হয়। কোনো সমস্যা নেই, আমি সব ম্যানেজ করে নিব। আগামী 5 তারিখের ভিতরে টাকাটা জমা দিতে হবে, অ্যামাউন্টটা জানেন তো? জি স্যার জানি, 60,000 টাকা। না রাইট, 60,000। আপনার মামা মানে আমার বন্ধু আশরাফকে বলবে সময় মতো টাকাটা যেন জমা দিয়ে দেয়। জমা না দিলে আপনিও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়ব। আমি চলে যাই। হ্যাঁ, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ ইউ, আই এম সরি। আমার কথাটা বলা ঠিক হচ্ছে না হয়তো, বাট আমি না বলে পারছি না। দেখ, তুই তোর মা বাবার কাছ থেকে আমার কাছ থেকে ইউ গট এনাফ ফ্রিডম। তুই এটা কি করলি? তুই তোর ফ্রিডমের মিস ইউজ করলি না? তোর কিছু বলার আছে? তুই রাহেলাকে কি বলে এসেছিস? হ্যাঁ বলতো, কি বলেছিস রাহেলাকে? খালা, এত কিছু যখন বলছো তখন নিশ্চয়ই তুমি এটাও জানো যে আমি কী বলছি। এই কথাটা আরেকবার আমার নিজ মুখ থেকে না শুনলে হয় না, প্লিজ। তুই যখন যেটা করতে চেয়েছিস তোকে কি আমরা বাধা দিয়েছি? জার্নালিজমের মতো একটা ইনসিকিউর বিষয়ে তুই জব করতে চেয়েছিস, কেউ তো তোকে বাধা দেয়নি? ফ্যামিলিতে একটা মেয়ে হিসেবে তোকে কখনো ট্রিট করা হয়নি, কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি তোর উপরে। তুই সামিরকে বিয়ে করবি না, ইটস ওকে, আই থিঙ্ক ইউ হ্যাভ অ্যানাদার অপশন। কিন্তু সামিরের সাথে যখন থেকে তোর বিয়ের কথা চলছে তখন থেকে ইউ নো এভরিথিং। এতদিন পরে এসে তুই যখন সামিরকে পছন্দ করছিস না আমাকে জানাতে পারতি? রাহেলা আপা তোর আচরণে অনেক কষ্ট পেয়েছে। আমার কিছুই করার ছিল না। খেলা ছিল না মানে থাকতে হবে,
অপশন যেখানে ফুরিয়ে যায় সেখান থেকে নতুন অপশন তৈরি হয়। ইউ হ্যাভ টু থিংক ইট। তুমি বললে না খালা, আমাকে কখনো মেয়েদের মতো ট্রিট করা হয়নি। আচ্ছা এখন হচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজকে আমাকে দিতে হচ্ছে, সামির ভাইকে না। তার কারণ সে একটা ছেলে, সে তার যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা সেই সিদ্ধান্তই নিতে পারে। আচ্ছা কখন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। ফোনে কারো কথা আড়ি পেতে শোনার অভ্যাস আমার নেই, সেটা তোমার জানা উচিত। আমারও যে অকারণে কাউকে ভয় পাওয়ার অভ্যাস নেই সেটাও তো তুমি খুব ভালো করেই জানো। আমার কথা শেষ হয়ে গেছে তাই ফোনটা রেখে দিয়েছি। তাছাড়া আমি তো কোনো ব্যাপারে তোমাকে কোনো কৈফিয়ত দেব না ফরিয়া। তোমার কথা শুনতে কৈফিয়তের মতোই মনে হচ্ছে। তুমি রহস্য করতে খুব পছন্দ করো তাই না? রহস্য না, সাসপেন্স, ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স। মানে এই বাড়িতে প্রতিদিন এমন এক একটা ক্লাইম্যাক্স ঘটে যাচ্ছে না। আমি জানতাম মা একদিন তার ভুলটা বুঝতে পারবে। কি ব্যাপার নিয়ে কথা বলছো বলো তো? মিথিলা এই বাড়িতে কেন এসেছিল? ওর নিজের খালার বাড়ি, ও আসতে পারে না? আসতেও পারে, আবার এমন কিছু আচরণ করতে পারে যাতে মা অভিমানে গাল ফুলিয়ে বসে থাকতে পারে। তুমি আমাকে কোনো কিছু না বললেও আমি কিন্তু সমস্ত ঘটনায় জেনে গেছি। আচ্ছা মিথিলাকে, মানে মিথিলা সামিরকে বিয়ে করতে রাজি হলো না কেন? দেখো বিয়েটা হচ্ছে দুইটা মানুষের খুবই পার্সোনাল একটা ব্যাপার, তাদের নিজেদের ভালো লাগা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। আমি আর তুমি এসব ব্যাপারে কথা নাই বলি। কিন্তু মার জন্য আমার খুব দুঃখ হচ্ছে, বেচারি মিথিলাকে এত পছন্দ করে এখানে আনলো আর সেই মিথিলা। দেখ সামিরের অবশ্য এতে লাভই হয়েছে, আমার মনে হয় মিথিলা কোনোভাবেই ওই মেকানিক মেয়েটার কথা জেনে গেছে। তা না হলে মায়ের মুখের উপর এমন করে ও না করে দিয়ে চলে যেতে পারত? মায়ের মুখের উপর তো কেউ কোনো কথা না করতে পারে না, তুমি কি বলো? আমি এ ব্যাপারে কোনো কথা নাই বলি। এরকম অযৌক্তিক কোনো বিষয় নিয়ে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আসলে আমার নেই।